আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজ কাজ ভিডিও হ্যাঁ জৈন ভাই হসন মাহমুদ কে বারে মে স্পেশাল ভিডিও হ্যাঁ বিলকুল। হসন মাহমুদ যো হো ফিউচার মে বহুত জবরদস্ত ও দুনিয়া কে বেহতরিন যো বোলার হ্যাঁ বন সকতে হ্যাঁ, বল্কি মে তো কহতা হুঁ বন চুকে হ্যাঁ। রাইজিং স্টার যো হ্যাঁ ও ইস ওয়াক্ত হ্যাঁ ও আর আনে ওয়ালে দিনো মে বহুত হি আচ্ছে স্টার কি সুরত মে যো হ্যাঁ ও উবর কে আয়েঙ্গে। বিলকুল, ইয়ে আবি যো উনকা পারফরম্যান্স রহি হ্যায় তো ও বহুত হি শানদার রহি হ্যায় ও আজ কা ভিডিও ভি ইসি সে রিলেটেড হ্যায় আর বাংলাদেশ সে রিলেটেড, বাংলাদেশী ইস প্লেয়ার সে রিলেটেড এক হামারে পাস ভিডিও ভেজা গয়া হ্যায়। তো চলেন হাম পহলে ইয়ে ভিডিও দেখতে হ্যায় কি ইসমে ক্যা বাত হো রহি হ্যায় ইস প্লেয়ার কে বারে মে, ফির বাদ মে ডিসকাস করতে হ্যায়। আসসালামু আলাইকুম, পাওয়ার প্রেজেন্স ক্রিকটকে সকলকে আমন্ত্রণ। পাওয়ারফুল অ্যাকশন প্যাকড পারফরম্যান্স বাই হাসান মাহমুদ, পাঁচটা উইকেট নিয়েছেন। যে দ্বিতীয় উইকেটটা হাসান মাহমুদ নিয়েছিলেন সেই দ্বিতীয় উইকেটটা যদি আপনারা একটু দেখেন তাহলে সেটা অফ দা পিচ 0.9 ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট পেয়েছে, পিচে 0.9 ডিগ্রি ভাই ডেলিভারি ছিল। তৃতীয় যে উইকেটটা হাসান মাহমুদ নিয়েছিলেন সেটা পিচে পড়ার পর 0.4 ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট পেয়েছে, রেয়ার সিনারিও। বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশের কোনো পেস বোলার এই ধরনের মুভমেন্ট পাচ্ছেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করবেন, আমি যদি দ্বিতীয় বলটা অর্থাৎ যে বলটাতে 0.9 ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট পেয়েছেন হাসান মাহমুদ সেই বলতে একটু আপনাদেরকে দেখাতে চাই। সেক্ষেত্রে বল হোল্ড করার যে পজিশনটা সেটা কিন্তু আপরাইট সিমে তিনি বলটাকে হোল্ড করেননি, খানিকটা ক্রস সিম অবস্থায় তিনি বলটাকে হোল্ড করেছিলেন। ইভেন আরেকটু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যখন তিনি বলটাকে রিলিজ করছেন, আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিলিজিং মোমেন্টটাতে হাসান মাহমুদের যে সিমের পজিশন সেটা কিন্তু ব্যাটসম্যানের দিকে 90 ডিগ্রি বরাবর না, সেটা 180 ডিগ্রি বরাবর, অর্থাৎ পাশ দিয়ে ঘেঁষা। আপনারা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখবেন যে নর্মালি যেটা হয় যে সিমের ডিরেকশনটা তো আসলে ব্যাটসম্যান বরাবর থাকার কথা, বাট এক্ষেত্রে সিমের ডিরেকশনটা কিন্তু 180 ডিগ্রি বরাবর। দেন বলটাকে যখন তিনি রিলিজ করলেন, আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার, বলটাকে রিলিজ করার পর খেয়াল করে দেখবেন সিমের অবস্থানটা কিন্তু থার্ড ম্যান অর্থাৎ থার্ড ম্যান বরাবর অনেকটাই, যেটা হচ্ছে আউটসুইংয়িং একটা সিমের পজিশন, অর্থাৎ আউটসুইং করলে বলের সিমের পজিশনটা ওই রকম থাকে। দ্যাট মিন্স ব্যাটসম্যান কিন্তু এই জায়গাটা পুরোপুরি কনফিউজ যে বলের অফ দ্য পিচ মুভমেন্টটা কোন দিকে হবে। আপনারা ভালো মতোই দেখতে পাচ্ছেন বলটা যতক্ষণে ভাসছে সেটা কিন্তু আলটিমেটলি থার্ড ম্যান বরাবর ডিরেকশন কিংবা আউটসুইংয়িং ডিরেকশনে বলটা হাওয়ায় ভাসছে। ইন্টারেস্টিং পার্ট ইজ বলটা যখন পিচ করলো অর্থাৎ মাটিতে পিচ করার পর বলের সিমের ডিরেকশনটা পরিবর্তিত হয়ে গেল, সেক্ষেত্রে ব্যাটসম্যান বরাবর। অর্থাৎ ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে যখন বলটা বাতাসে ছিল বলের সিমের ডিরেকশনটা ছিল থার্ড ম্যান বরাবর, অর্থাৎ মনে হচ্ছিল যে বলটা হয়তো বা আউটসুইং করবে, বাট বলটা পিচে পড়ার পর বলের সিমের ডিরেকশনটা চলে গেল ব্যাটসম্যান বরাবর। দেন বড় একটা অফ দ্য পিচ মুভমেন্ট যেটাকে আমরা বলছি যে 0.9 ডিগ্রি পর্যন্ত একটা অফ দ্য পিচ মুভমেন্ট পেয়েছেন হাসান মাহমুদ, এলবিডব্লিউ এর ফাঁদে পড়লেন ব্যাটার। নম্বর যে উইকেটটা যেটা আমরা বলছি যে 0.4 ডিগ্রি পর্যন্ত যেটা অফ দ্য পিচ মুভমেন্ট করেছে, সেখানেও রিলিজিং পয়েন্টের সময় আপনি দেখেন যে রিলিজিং পয়েন্টটা কিন্তু সেক্ষেত্রে 90 ডিগ্রি না, রিলিজিং পয়েন্টের সময় বলের সিমের ডিরেকশনটা হচ্ছে 180 ডিগ্রি বরাবর। ফ্যাঙ্কে দেখিয়ে 90 ডিগ্রি সে যে ফ্যাঙ্ক দা বিলকুল সিমের ভাসছে সেই সময়টায় বলের সিমের অবস্থানটা কিন্তু 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ অনেকটা আউটসুইং করবে এই ধরনের সিম পজিশন। বাট বলটা যখনই পিচ করলো পিচ করার পরে কিন্তু বলের সিমের পজিশনটা অফ দ্য পিচ মুভমেন্ট চলে গেল টুয়ার্ডস ব্যাটার বরাবর। সো দিস ইজ দ্য টুইস্ট, হাসান মাহমুদের এই ধরনের বোলিং ক্যালিবার রয়েছে। গুড টু সি যে বাংলাদেশের কোনো বোলার এই ধরনের ভ্যারিয়েশন ব্যবহার করতে জানেন। আমরা জসপ্রীত বুমরার স্ক্র্যাম্বল সিম স্লোয়ারের কথা আমরা জানি, মোহাম্মদ সিরাজ ইদানিংকালে ওবল সিম স্লোয়ার তিনি করেন বা ওবল সিম ডেলিভারি করেন, হাসান মাহমুদের কাছ থেকেও কিন্তু এই ধরনের নতুন এক ধরনের ভ্যারিয়েশন আমরা দেখতে পেয়েছি যেটা ইউজুয়ালি দেখা যায় না। আরেকটা ব্যাপার বলবো যে হাসান মাহমুদের বোলিং সেন্সের জায়গাটা, কেন আমি এই ভিডিওর শিরোনামটা দিয়েছি যে হাসান মাহমুদ একটা সময় বিশ্বসেরা বোলার হবেন, বোলিং সেন্সের জায়গাটা। একেবারে শুরুতে আয়ারল্যান্ডের দুই ওপেনার যখন ব্যাটিং করছে তামিম ইকবাল একটা ট্র্যাপ করেছিলেন, সেই ট্র্যাপটা হচ্ছে অফসাইডের সাতজন ফিল্ডার, আপনারা খেয়াল করে দেখবেন তিনটা স্লিপ নেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে পয়েন্টে একজন ফিল্ডার ছিলেন, কাভারে একজন ফিল্ডার ছিলেন, আবার ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন ফিল্ডার ছিলেন। সেই জায়গাটায় হাসান মাহমুদের লক্ষ্যের জায়গাটা ছিল ডোলেনিকে
চতুর্থ স্টাম্প বা ফিফথ স্টাম্প করিডোরে বল করা, ওই চতুর্থ বা ফিফথ স্টাম্প করিডোরে বল করে তাকে টেম্পটেড করা, তাকে টিজ করা, তাকে কনফিউজ করা, সেটাই হাসান মাহমুদ করেছেন। এবং গুনে গুনে সাতটা বল ওই ধরনের ডেলিভারি করার পর আট নাম্বার বলে গিয়ে হাসান মাহমুদ সাকসেসফুল হয়েছেন। অর্থাৎ এই জায়গাটা অনেকটা টেস্ট ম্যাচ কাইন্ড অফ স্ট্র্যাটেজি কাজে দিয়েছে হাসান মাহমুদের ক্ষেত্রে। তার মানে এই যে বোলিং সেন্সের ডেভেলপমেন্টের জায়গাটা, মানে একটা বোলার মাথা দিয়ে বোলিং করছেন, যে প্ল্যানটা রয়েছে টিমের সেই প্ল্যানটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারছেন, এটাই কিন্তু একজন পরিপূর্ণ বোলারের বৈশিষ্ট্যের পরিচায়ক। আমরা একটা কথা বলি সবসময়, এটা আমিও পার্সোনালি বলি, সেটা হচ্ছে হাসান মাহমুদ বাংলাদেশের ক্রিকেটের এমন একটা প্রতিভা যে মাথা নিয়ে বোলিং করতে এসেছে, অর্থাৎ একদম পরিণত মস্তিষ্ক নিয়ে ইন্টারন্যাশনাল সার্কিটে এসেছে। হ্যাঁ, অবশ্যই ইন্টারন্যাশনাল সার্কিটে যারা আসেন তারা যোগ্যতা বলেই আসেন, কিন্তু একদম পরিপূর্ণ মস্তিষ্ক নিয়ে বোলিং করতে আসা বা পরিপূর্ণ মস্তিষ্ক নিয়ে ইন্টারন্যাশনাল সার্কিটে আসা বাংলাদেশের ক্রিকেটে খুব একটা আসলে দেখা যায় নাই। এই জায়গাটায় হাসান মাহমুদ একটা উজ্জ্বল ব্যতিক্রম। একটা বিষয় তো বললাম যে ভ্যারিয়েশনের জায়গাটা, দ্বিতীয়ত এই যে মাথা খাটিয়ে বোলিং করা, সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারা, অ্যাকুরেসিটা মেনটেন করা। দেখেন এখন একটা মধুর সমস্যায় বাংলাদেশ পড়ে গেছে, মোস্তাফিজুর রহমানের জায়গায় হাসান মাহমুদকে ইনক্লুড করা হয়েছে, হাসান 5 উইকেট নিয়ে দিয়েছেন। এই মধুর সমস্যায় আমরা আরও বেশি মাত্রায় পড়তে চাই। হাসান মাহমুদের বোলিংয়ের ব্যাপারে আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে? হাসান মাহমুদ ভাই, হাসান মাহমুদ, হাসান মাহমুদ কে জেন ভাই আগে বাত করেন বোলিং কি জিস তরিকে সে উনোনে অ্যানালাইজ কিয়া, আপ ইয়ে দেখো কি ইয়ার ও এসে লাগ রহা থা স্টার্ট মে কি উনোনে জো বল পকড়া হুয়া হ্যায় ও ক্রস দি সিম পকড়া হুয়া হ্যায় ঠিক হ্যায়, লেকিন উনকি জো ক্লাই থি ও 180 ডিগ্রি ও মতলব থি জব উনোনে বল রিলিজ করতে হ্যায় পয়েন্ট সে তো জো আগে ব্যাটসম্যান আপকো রিড কর রহা হোতা হ্যায় বোলার কো পড় রহা হোতা হ্যায় उसको वो कंफ्यूज हो जाता है कि बॉल जो है वो क्रॉस दी सीम पकड़ा हुआ है, और जब बॉल क्रॉस दी सीम पकड़ा होता है तो बॉल स्विंग नहीं होता, नहीं होता। तो बॉल जो बैट्समैन होता है उसके माइंड में यही होता है कि बॉल बिल्कुल सीधी आएगी क्योंकि क्रॉस दी सीम पकड़ के वो करवा रहा है बॉलर जो है। लेकिन उनकी क्लाई का ही कमाल है कि वो 90 डिग्री 180 डिग्री के वो जब रिलीज करते हैं बॉल तो क्रॉस ऐसे लग रहा है कि क्रॉस दी सीम है, लेकिन जब पिच होता है बॉल तो बिल्कुल ऐसे ही जैसे सीम से पकड़ के बॉल कर रहे हैं, और स्विंग भी फिर 0.9 डिग्री, यार माइंड ब्लोइंग। बिल्कुल सही बात है। अब ऐसे ही एक बॉलर हमें पाकिस्तान में भी मिले थे जैसे मोहम्मद आसिफ है, मोहम्मद आसिफ और मोहम्मद आमिर है, मोहम्मद आमिर है, इन दोनों की बॉल भी जो है ना वो मतलब के एक्चुअली मैं कंपेयर करूंगा मोहम्मद आमिर की बजाय मोहम्मद आसिफ के साथ, क्योंकि उनकी बॉल जो थी, लेकिन इनका फिर अंदाज वो है कि ये आसिफ जो थे वो बॉल को सीम से करवाते थे, स्विंग करते थे सीम से पकड़ के, ना सीम से इन्होंने पकड़ा होता है बॉल, इन्होंने सीम बिल्कुल सही पकड़ा हुआ है, लेकिन जब वो ऐसे रिलीजिंग जो पॉइंट होता है ना वहां से ऐसे लग रहा होता है कि क्रॉस दी सीम है, लेकिन जब वो छोड़ते हैं पिच होती है बॉल, और उसके बाद तो भाई वो एक जैसे है ना मिरेकल सा निकला था, बहुत ही जबरदस्त क्लाय है, वो संभाल नहीं होती भाई बैट्समैन को, तो पहले कंफ्यूज होता है कि भाई ऑफ साइड पे आ रही है, बिल्कुल ऐसे उसी साथ जब उसको टैकल करने की कोशिश करता है, उसको बीट करने की कोशिश कर रहा होता है, तो वो पता चलता है जब बिल्कुल आपके, लेकिन अगर हम देखें ऑल ओवर द परफॉर्मेंस देखें तो बांग्लादेश टीम प्लेड वेरी वेल आउटस्टैंडिंग, अगर प्रीवियस सेशन की हम बात करें पिछले एक दो साल से देखें, जितनी भी तारीफ करें यार उतनी कम है, पिछले कई दिनों से हम तारीफ कर रहे हैं बांग्लादेश, और ये सिर्फ आयरलैंड के अगेंस्ट हम बात नहीं कर रहे हैं, आयरलैंड के खिलाफ आप भारत देख लें, ऑस्ट्रेलिया देख लें, न्यूजीलैंड देख, इंग्लैंड देख लें, और साउथ अफ्रीका को वहां जाकर उनके घर में हरा के आना, तो ये कोई छोटी टीमों को नहीं बांग्लादेश हरा रहा, बांग्लादेश तगड़ी टीम है जो रैंकिंग में टॉप पर है, जिनका राज है रैंकिंग के ऊपर, उनको शिकस्त दे रहा है, उनको हरा रहा है। तो बाकी आपका क्या ख्याल है जी, आप कैसे देख रहे हैं हसन महमूद के बारे में, कमेंट जरूर कीजिएगा, और मिलते हैं अभी अगले वीडियो में कल बांग्लादेश और आयरलैंड के बीच में पहला T20 मैच जो है वो खेला जाएगा, तो वहां पर फिर से गौर कीजिएगा, और जब हसन महमूद बॉलिंग कर रहे होंगे तो लाजमी गौर कीजिएगा कि उनके बॉलिंग का जो स्टाइल है वो किस तरीके से बॉलिंग कर रहे हैं, यूनिक है, हाँ बिल्कुल बिल्कुल। बाकी मिलते हैं अगले वीडियो में, रखिए अपना बहुत सारा ख्याल, गुड लक टीम बांग्लादेश फॉर T20 सीरीज अगेंस्ट आयरलैंड।